পৃথিবীর এমন কিছু জায়গা রয়েছে যেখানে পৌঁছানো একরকম অসম্ভব, কিংবা সেখানে যাওয়াই নিষেধ, এরকম কিছু জায়গা নিয়েই আজকের আয়োজন। বোহেমিয়ান গ্রোভ, যুক্তরাষ্ট্র। সান ফ্রান্সিসকোতে অবস্থিত 11 বর্গ কিলোমিটারের একটি এলাকা পুরুষদের নিজস্ব ক্লাব বা সমিতি, আর এই ক্লাব বা সমিতি বোহেমিয়ান ক্লাব নামে পরিচিত। 1899 সাল থেকে প্রতি বছর জুলাই মাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তের গণ্যমান্য লোকেরা জড়ো হয় সেখানে। প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে এই ক্লাবের কার্যকলাপ গোপন রাখা হচ্ছে। নিষিদ্ধ জায়গা এবং গোপন কার্যকলাপের এই ক্লাবকে ঘিরে রয়েছে নানা গুঞ্জন এবং অনুমান। বোহেমিয়ান গ্রোভে সাংবাদিকদের প্রবেশের কোনো অনুমতি নেই। মেজগরিয়া, রাশিয়া। এই শহরটি রাশিয়ার খুব কাছাকাছি শহরগুলোর মধ্যে একটি। শহরটি সম্পর্কে এমনও শোনা যায় যে সেখানে মাটির নিচে একটি রাজধানী রয়েছে। রাশিয়ার অন্যান্য শহরের চাইতে এটি একেবারেই ভিন্ন, কারণ সেখানে নেই কোনো গবেষণা কেন্দ্র, সামরিক সুযোগ সুবিধা, পারমাণবিক অস্ত্র, পারমাণবিক জ্বালানি শক্তি ইত্যাদি। এই বিষয়টি এখনও পর্যন্ত অজানা এবং অস্পষ্ট রয়েই গিয়েছে যে মেজগরিয়াতে মূলত কি করা হতো বা এর পেছনের উদ্দেশ্যটাই বা কি। রাশিয়ার সরকার দ্বারা এখানে যে কোনো জনসাধারণের প্রবেশ একেবারেই নিষিদ্ধ। মাউন্ট অ্যাথোস, গ্রিক ম্যাসিডোনিয়া। মহিমান্বিত এই পর্বতটি 20টি বিস্ময়কর ও অদ্ভুত আশ্রমের আশ্রয়স্থল, কিন্তু অনিন্দ সুন্দর দৃশ্য দেখার অনুমতি সবার নেই। কোনো নারী, এমনকি স্ত্রীলিঙ্গের কোনো পশুরও সেখানে যাওয়া বারণ। আর কোনো নারী যদি এই আইন ভঙ্গ করে সেখানে যাওয়ার সাহসটি দেখিয়েই ফেলে, তবে অবশ্যই তার জন্য জেলে কয়েদি হিসেবে স্থান ধার্য। মটুয়া প্রদেশ, চীন, তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চল। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এই জায়গাটি পবিত্র ভূমি। সেখানে যাওয়ার জন্য কোনো সড়ক বা রাস্তাঘাট নেই। কেউ যদি সেখানে গিয়ে শতাব্দীর জ্ঞান অর্জন করতে চায়, তবে সেই বন্য পাহাড় পর্বতের পার ধরে পায়ে হেঁটে যেতে হবে তাকে। ওয়েমিয়াকন, রাশিয়া। পৃথিবীর শীতলতম জায়গা এটি। এই জায়গার উত্তর মেরু অঞ্চল থেকে দক্ষিণ মেরু পুরোটাই সারা বছর বরফে ঢাকা থাকে। সাইবেরিয়ার ছোট্ট এই গ্রামটির গড় তাপমাত্রা থাকে -52 ডিগ্রি সেলসিয়াস। এখানকার আবহাওয়া এতটাই শীতল যে সেখানে ফুটন্ত গরম পানীয় সেকেন্ডের মধ্যেই বরফ পানি হয়ে যায়। জাভারি ট্রাইব রিজার্ভেশন, ব্রাজিল। ব্রাজিল ও পেরুর মধ্যবর্তী সীমান্তে অনুসন্ধানকারীরা এমন একটি উপজাতির সন্ধান পেয়েছে যারা সভ্যতা থেকে একেবারেই আলাদা। বাইরের বিশ্বকে তারা এড়িয়ে চলে এবং প্রকৃতির সাথে মিল রেখে করে জীবনযাপন। এই আদিবাসী জনগোষ্ঠীর নিরাপত্তার বিষয়ে কর্তৃপক্ষ বেশ উদ্বিগ্ন থাকে, তাই সেই জায়গাটিতে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে দেয়া হয়েছে। দ্য পিটকারেন আইল্যান্ড, ব্রিটিশ উপকূল অঞ্চল। সেখানে বসবাসকারী 50 জন মানুষের সবাই পুরো পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে জীবনযাপন করে। তাদের বেশিরভাগই বিভিন্ন জাহাজ পরিচালনায় নিযুক্ত কর্মীদের বংশধর। এর সদস্যরা জায়গাটি এতটাই পছন্দ করেছিল যে তারা সেখানেই থেকে যেতে চেয়েছে, আর তাই তারা জাহাজটি পুড়িয়ে ফেলে। পিটকারেনে যাওয়ার সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা নেই, তাই নিউজিল্যান্ড থেকেই শুধুমাত্র লক্ষ্যহীন জাহাজ সেখানে গিয়ে পৌঁছায়। সিনসিনাটি সাবওয়ে, ওহায়ো, যুক্তরাষ্ট্র। সিনসিনাটি সাবওয়ে হল যুক্তরাষ্ট্রের পরিত্যক্ত সব সুড়ঙ্গপথ ও স্টেশনের বৃহত্তম সেট। 20 শতাব্দীতে এটি তৈরি করা হলেও বর্ধিত খরচের জন্য স্থগিত রাখা হয়েছিল, তাই শেষমেশ এটি পরিত্যক্ত অবস্থায় থেকে যায়। নির্মাণাধীন অবস্থায় সাবওয়েতে বেশ বড় ধরনের দুর্ঘটনা ঘটে, ফলে বহু সংখ্যক কর্মী মারাত্মকভাবে আহত হয় এবং প্রাণ হারায়। সেখান থেকে তাদের দেহ সরিয়ে ফেলা হলেও বিশ্বাস করা হয় যে তাদের আত্মা এখন অবধি ফাঁকা হলগুলোতে ঘোরাফেরা করে। সেখানে সাধারণত পর্যটকরা যেতে পারেন, তবে সবসময় না, শুধুমাত্র প্রতি বছরের মে মাসে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।